তোর মন যা চাইবে তাই এই খেলনাটা দিয়ে করতে পারবি। শুধু একটু কল্পনা শক্তি থাকলেই হবে। তাই এটা খুব সুন্দর পাউল দাদা, আমার খুব ভালো লেগেছে। মনোজকে দেখো কিরম ব্যবসা চালাচ্ছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না খুব। চেষ্টা করি আমি জগন্মন্ডল হয়েছি। সবাই তো আর তোমার মতন। আমি তোমার কাছে যে ক্যামেরাটা দিয়েছিলাম ওটা ঠিকঠাক আছে তো? তোমার ক্যামেরাটা আমি এমন ভাবে প্যাকেট করে রেখেছি মাছ সমুদ্রে ফেলে দিল, কোনো ক্ষতি হবে না। আজ রাতে ডকে মাল নামবে কিন্তু। হ্যাঁ বাবা, তুমি কোনো টেনশন করো না, প্ল্যান মতো সব ব্যবস্থা করা আছে, মাল আমাদের হাতেই আসবে। বেশ, ওই গো তোমার হলো। শুনো না, বাসন আলি এসছে, জামা কাপড় দিয়ে বাসন রাখবি নাকি? না গো, এটা তো বস্তির প্রধানের বাড়ি, তাই আমাদের কিছু দিয়ে কিছু নেওয়ার কোনো দরকার নেই। তা অবশ্য ঠিক কথা, তবে মাঝে মাঝেই তো তোর শাশুড়িকে দেখি জামা কাপড় দিয়ে বাসন রাখতে, তা সেগুলো কি এই বস্তির লোকেদের মধ্যে বিলোনোর জন্য নাকি? এই দেখ পাখি খুব সুন্দর, তাই না রে পুষি? আর এই দেখ নিচে মাছ। এই পুষি মাছ খাবি? এই সকালে যে একটা শাড়ি আমার কাছে চেয়েছিলি ওটা কোথায়? চুরি করেছিস তাই তো? তোর এত বড় সাহস, তুই নিজের বাড়ির জিনিসপত্র চুরি করিস? সেদিন ওই মালি ঠিক কথাই বলেছিল, তুই এই বয়স থেকেই পাক্কা চোর হয়ে গেছিস। আরে এই তো বলি বলি, তোমাকে কখন থেকে খুঁজছি। আরে চলো ক্যামেরাটা দেবে, চলো। ক্যামেরা? ও ওটা তো ও ঘরে আছে, চলো। আরে তাড়াহুড়োর সময় এখন এত প্লাস্টিক খোলার সময় আছে বৌদি, তুমি না সত্যি কি করব বলো, এত দামি জিনিস তো তাই, আর তুমি তো যত্ন করে রাখতে বলেছিলে বলো। তুমি তো জানো মনোজ কলকাতার চা জল হাওয়া। জানি বৌদি, আমি চুরি করিনি গো, তুমি তো আমাকে শাড়িটা নিতে বলেছিলে, মাও জানে। ও মা, এইটুকু মেয়ের কথা শোনো। আচ্ছা তুই যদি কোনো ভুল করিস তাহলে কি তোকে আমি শাসনও করতে পারবো না? আসলে তোর মনেই জোর আছে, তাই তুই এখানে আবার বলতে এসেছিস। সত্যি বলছি বৌদি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কি হয়েছে মনোজ?